জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রমকে স্বাগত জনাউছি। তেমন যে বৃষ লগ্নরে জন্মগ্রহণ করেছেন, সে বৃষ লগ্নর ব্যক্তিবিশেষঙ্ক কেউ গ্রহ যোগকারক, কেউ গ্রহ শুভপ্রদ, কেউ গ্রহ বৃষ লগ্নর ব্যক্তিঙ্ক পাই মহাদশা কিংবা অন্তর্শা সময়ের শুভফল প্রদান করে থাকে, এবং বৃষ লগ্নর ব্যক্তিবিশেষঙ্ক কেউ গ্রহ মানে সাধারণত অশুভ ফল প্রদান করে থাকে। শাস্ত্রে কোহা যায় লগ্ন মূলম ক্রিয়া সর্বে লগ্ন মূল হি জাতকম, অর্থাৎ লগ্নকে আধার করে সমস্ত কথা। লগ্ন হচ্ছে নিজে ব্যক্তিবিশেষ, সে নিজে লগ্ন বলে কহিলে শরীর ব্যক্তিবিশেষ নিজে, তার স্বরূপ, তার বিচার, তার চিন্তাধারা। লগ্ন বলে কহিলে কর্তা, যেভাবে কহিবা আমি রাম বর্তমান পিঠা খাওছি, তো খাইবাটা ইম্পর্টাণ্ট নুহ, রাম হচ্ছে ইম্পর্টাণ্ট। রাম জীবিত থাকার রাম পিঠাটি খাওছি, কালি সকাল পিঠা ন খাইকি মিঠা খাইব, কিন্তু কি খাইব? রাম হি খাইব। রাম হচ্ছে কর্তা, সেভাবে লগ্ন হচ্ছে গোটে কর্তা, অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার নিজে। সেইপা কাহগাল লগ্ন মূলম ক্রিয়া সর্বে লগ্ন মূল হি জাতক। তবে বৃষ লগ্নরে যে জন্মগ্রহণ করছেন, তা যদি বিচার করা বৃষ লগ্নর ব্যক্তিঙ্ক লগ্নাধিপতি হচ্ছেন শুক্র, ষষ্ঠাধিপতি হচ্ছেন শুক্র। শুক্র হচ্ছেন বৃষ এবং তুলা উভয় ঘরর মালিক, শুক্র হচ্ছেন নিজে লগ্নাধিপতি। তেমন বৃষ লগ্ন ব্যক্তিঙ্ক শুক্র সদাবেলে লগ্নপতি হিসাবে যোগকারক। সেইভাবে দ্বিতীয় সবুঠার যোগকারক রয়েছেন বুদ্ধ। বুদ্ধ এতেপাই যেহেতু বুদ্ধ হচ্ছেন দ্বিতীয়াধিপতি, ধনাধিপতি, এবং বুদ্ধ হচ্ছেন পঞ্চমাধিপতি, ঐশ্বর্য, কৃপা, যশ, প্রতিষ্ঠা, উচ্চ বিদ্যা, ইয়ার অধিপতি হচ্ছেন বুদ্ধ। তেমন দ্বিতীয় যোগকারক গ্রহ হচ্ছেন কি বৃষ লগ্ন পাই না বুদ্ধ। শুক্রঙ্কর এবং বুদ্ধঙ্কর মধ্যে পরম মিত্র। তেমন যদি আপনার বৃষ লগ্নের জন্মগ্রহণ করেছেন, শুক্রঙ্কর দশা বা বুদ্ধঙ্কর দশা, শুক্রঙ্কর অন্তর্দশা বা বুদ্ধঙ্কর অন্তর্দশা চালছে, তাহলে এহা আপনার যোগপ্রদ হয়ে থাকে। সেইভাবে তৃতীয় যোগকারক গ্রহ হচ্ছেন কি বৃষ লগ্ন পাই না শনি। কারণ শনি হচ্ছেন বৃষ লগ্ন পাই মকর এবং কুম্ভ উভয় রাশির অধিপতি, অর্থাৎ বৃষ লগ্নটু হিসাব করবে মকর পড়ব নবম, নবম বা ভাগ্যর অধিপতি, এবং আপনার কুম্ভ পড়ব দশম, দশমর অধিপতি। যেহেতু বৃষ লগ্ন পাই মকর এবং কুম্ভ উভয় রাশির অধিপতি হচ্ছেন শনি, তেমন শনি মধ্যে যোগকারক। অতএব আমি কহিপার যদি বৃষ লগ্নর ব্যক্তিঙ্ক বুদ্ধ, শুক্র, শনি, এ তিনোটি গ্রহ ভাল স্থিতিরে জাতকরে অছন্তি, বা এই তিনোটি গ্রহঙ্কর যুতি হয়েছে, অর্থাৎ বুদ্ধ, শুক্র, শনিঙ্কর জাতকরে একাঠি যুক্তি হয়েছেন বা একাঠি গোটে জায়গায় রয়েছেন। বুদ্ধ, শুক্র, শনি পরস্পর দৃষ্টিতে অছন্তি, বুদ্ধ, শুক্র বা শনি শুক্র বা শুক্র বুদ্ধ এমানকর মিলন হয়েছে জাতকরে, বিশেষ করে কেন্দ্র কোণ বা লগ্নরে এমানকর মিলন হয়েছে বা একাঠি হয়েছেন, তাহলে জাতক পাই অতি যোগকার কই থাকে। যেতবে বুদ্ধঙ্কর দশা, শুক্রঙ্কর দশা, শনিঙ্কর দশা, বুদ্ধ, শুক্রঙ্কর, শনিঙ্কর অন্তর্দশা বা জনক দশার আউ জনক অন্তর্দশা চালি থাকে, সেতবে বৃষলগ্ন ব্যক্তিবিশেষ রাজযোগ অনুভব করে থাকে বা শুভফল প্রাপ্তি করে থাকে। যদি জাতকরে বৃষলগ্নর ব্যক্তিবিশেষঙ্ক বুদ্ধ নীচ হয়ে থাকে, বুদ্ধ দুর্বল হয়ে থাকে, তাহলে বুদ্ধঙ্ক রত্ন মরকতমণি বা পান্না ধারণ করা আবশ্যক। যদি বৃষলগ্নর জাতক শনি নিচস্থ মেষ রাশি হয়ে থাকে বা মঙ্গল শত্রু তাঁক দৃষ্টিতে থাকে বা মঙ্গলযুক্ত হয়ে থাকে, শনিকে বলবান করা গোটিয়ে ব্লু সাফিয়ার বা ব্লু সাফিয়ার নপারে গোটে আমেথিস্ট ডাহাণাত মধ্যমা গোটে উপরত্ন হিসাবে ধারণ করা আবশ্যক। সেইভাবে শুক্র যদি বৃষলগ্নর লগ্নাধিপতি হয়ে থার যোগকারক হয়ে থার, যদি কন্যার নিচ কিংবা রবিযুক্ত হয়েকি অস্ত কিংবা পাপগ্রহ সহ যুক্ত হয়ে থাকে, রাহুযুক্ত হয়ে থাকে, তাহলে এপরি স্থিতিতে শুক্রঙ্কর রত্ন হচ্ছে ডাইমন্ড, বা ডাইমন্ড যদি নপারে বহু দামি জিনিস উপরত্ন হিসাবে হোয়াইট জর্কন, হোয়াইট করাল, হোয়াইট অপালকে মধ্য বহু কম পয়সার আপনার ডাহাণাত মধ্যমা আঙ্গুঠে ধারণ করে পারবে। তেমন দশা অন্তর্সাদি এমনকর চালছে, তাহলে এই রত্নগুলি ধারণ করে পারবে। বৃষলগ্ন পাই মঙ্গল সবুঠার খারাপ গ্রহ, ব্যয়াধিপতি, সপ্তমাধিপতি, মারক গ্রহ। সেইভাবে বৃষলগ্ন পাই বৃহস্পতি মধ্যে যোগকারক নুহতি, এবং বৃষলগ্ন পাই অনেক সময় দেখা যাইছে রবিচন্দ্র মধ্যে ক্ষতিকারক হয়ে থাকে বা রবিচন্দ্র শুভ নুহতি। তেমন বৃষলগ্নর ব্যক্তিঙ্কর যদি রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি দশা চালি থাকে, তাহলে সেমান কিছু প্রতিকার করা আবশ্যক।
ରବି ଖରାପ ଥିଲେ ବେଲଗଛ, ଚନ୍ଦ୍ର ଖରାପ ଥିଲେ କ୍ଷୀରକୋଳି ବୃକ୍ଷ, ବୃହସ୍ପତି ଖରାପ ଥିଲେ ବ୍ରହ୍ମଷ୍ଟି ବୃକ୍ଷ, ମଙ୍ଗଳ ଖରାପ ଥିଲେ ଅନନ୍ତମୂଳ ବୃକ୍ଷ ପୂଜା କରିବା ଆବଶ୍ୟକ। ତେବେ ଆପଣମାନେ ଜାଣିଲେ ବୃଷଲଗ୍ନ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ କେଉଁ ଗ୍ରହମାନେ ଯୋଗକାରକ, କେଉଁ କେଉଁ ଗ୍ରହଙ୍କର ଦଶା ଅନୁସାରେ ଶୁଭଫଳ ମିଳିଥାଏ ଏବଂ ସେ ଗ୍ରହମାନଙ୍କର ରତ୍ନ ଏବଂ ଯେଉଁମାନେ ଅଶୁଭ ଗ୍ରହ ତାଙ୍କର କ'ଣ ବୃକ୍ଷ ଆପଣ ପୂଜା କରିବେ ସେ ସମ୍ପର୍କରେ କହିଲି। ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା ମେଷଠାରୁ ମୀନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣମାନଙ୍କର ଆଜି ଦିନ ରାଶିଫଳ ସମ୍ପର୍କରେ। ମେଷ ରାଶି, ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ www.srijagannathastro.com। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।